ইংল্যান্ডের লর্ডসে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে 14 জুলাই মুখোমুখি হবে স্বাগত ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এরই মধ্যে ম্যাচটি আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এবারের ফাইনালটি হবে উপভোগ্য। ইংল্যান্ডের লর্ডসে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এস এম সুমন, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন তিনি। লর্ডসকে বলা হয় দ্য হোম অফ ক্রিকেট, আর এই হোম অফ ক্রিকেটের মাঠেই আগামী রোববার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড। এবারে বিশ্বকাপে যে দীর্ঘ যাত্রা শুরু হয়েছিল তা সমাপ্তি হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনালের মধ্য দিয়ে। ফাইনালে আসলে দুদলই যে নতুন একটি চ্যাম্পিয়নের দেখা পাবে বিশ্বকাপ ক্রিকেট। 1996 পর এই প্রথম দুটি নতুন দল ফাইনাল খেলছে, অর্থাৎ তাদের হাতে সম্ভাবনা রয়েছে যে কোনো একটি নতুন দলের শিরোপা জয়ের। ইংল্যান্ডের কিন্তু বিশ্বকাপ এখানে 1979 সালের ফাইনাল হয়েছিল, সে ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা হেরেছিল বিশ্বকাপ ফাইনালে। লর্ডসের এই মাঠে অর্থাৎ ইংল্যান্ডের সামনে এসেছে সুযোগ তাদের 40 বছর পর, যে 40 বছর আগে তারা যে ফাইনালটি হেরেছিল সেই ফাইনালটি এবার তাদের সুযোগ এসেছে সেই 40 বছরের শিরোপা আক্ষেপ ঘোষণার। অর্থাৎ ইংল্যান্ড কিন্তু বিশ্বকাপ ক্রিকেটে সর্বশেষ ফাইনাল খেলেছে 1992 সালে, অর্থাৎ 27 বছর আগে। 27 বছর আগে সেবার তারা হেরেছিল পাকিস্তানের কাছে, কিন্তু এবার তাদের যে সুযোগ এবং তাদের যে পারফরমেন্স ছিল সেটাই কিন্তু ইংলিশদেরকে আশা দেখাচ্ছে। যদিও নিউজিল্যান্ডও তাদের পারফরমেন্স দেখিয়ে এবং সেমিফাইনালে ভারত মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনাল খেলছে, তারাও কিন্তু আসলে শিরোপার দাবিদার। অর্থাৎ যে দলই ফাইনাল জিতুক না কেন তাদেরকে আসলে নিজেদের সেরাটা খেলতে হবে বলেই ক্রিকেট বিশ্লেষকরা আমাদের সাথে কথা বলছেন। একটু আগে আমরা কথা বলছিলাম শন পোলকের সাথে, তিনি এবং নিউজিল্যান্ডের একজন সাবেক ক্রিকেটার ইয়ান স্মিথও বলছিলেন যে নিউজিল্যান্ডের চেয়ে ইংল্যান্ড একটু হলেও এগিয়ে থাকবে এবারে ফাইনালে। এরপরও ফাইনাল স্নায়ুর চাপ থাকবে, চাপা উত্তেজনা থাকবে, এবং সেই চাপা উত্তেজনা বা স্নায়ুচাপ কাটিয়ে যে দল মাঠে সেরাটা দিতে পারবে তারাই আসলে শেষ হাসিটা হাসতে পারবে বলে তাদের ধারণা। এবং তারা কিন্তু সবাই আশা করছে একটি উপভোগ্য ম্যাচ উপহার দিতে পারবে দু দল, কারণ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল যে মানে একটা উত্তেজনা থাকবে, লড়াই থাকবে ব্যাটে বলে সমান সমান, সেটি তারা আশা করছেন। আর এই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে কিন্তু প্রস্তুত এই ফাইনালকে বরণ করে নিতে। আপনারা জানেন ইতিমধ্যেই বিশ্বকাপ ক্রিকেট ফাইনালের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে আয়োজকরা আমাদেরকে জানিয়েছে, আমরা আয়োজকদের সাথে কথা বলে সেটিও জানতে পেরেছি। অর্থাৎ একটি উপভোগ্য ফাইনালের আশায় গোটা ক্রিকেট দুনিয়া। এই ছিল লর্ডস থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ সংবাদ।